নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জেনেছি আগামীকাল চোদ্দোই এপ্রিল দু হাজার বাইশ বৃহস্পতিবারের দিন কালকের দিনে আপনি মেস থেকে মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাচ্ছেন কী ফল পেতে পারেন তার আলোচনায় এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলেই কিন্তু আপনাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করে রাখুন রেগুলারলি অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশানগুলো আসে নিয়ে আসি তাই বেলাইঘরটা প্রেস করে রাখতে হবে তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন চলুন আলোচনাটা শুরু করি কালকে বৃহস্পতিবার সিংহ রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র শুক্লপক্ষ ত্রয়োদশী এবং কালকের দিনে ধ্রুবযোগ চলবে সামগ্রিকভাবে আগামীকালকের দিনে যা গ্রহগত অবস্থান বা যা পজিশন দাঁড়িয়ে রয়েছে তাতে কি ফল পাবেন সেটা বলবো কালকে চরক সংক্রান্তি কালকে বহু জায়গায় ভগবান চড়কের পুজো হবে শিব পুজো করুন কালকের দিনে মহাদেবকে ডাকুন মহাদেবকে স্মরণ করুন আপনারা বেটার রেজাল্ট পাবেন আপনারা পজিটিভ রেজাল্ট ফিল করবেন বুঝতে পারবেন তাই মহাদেব ভগবান শিবের কৃপা লাভ করুন তাকে ডাকুন তার কাছ থেকে প্রার্থনা করুন এক্সপেক্ট করব আপনারা বেটার রেজাল্ট পাবেন এগারোটা চল্লিশ থেকে দেড়টা সময়টা গণ্ডগোলের সময় হবে প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা হবে তাও মোটামুটি এই টাইমটা অনেক ক্ষেত্রে অনেক রাশির কথা ভুলে যাই হয় কি আর করা যাবে এটা এটা ব্যাপার তাই এগারোটা চল্লিশ থেকে দেড়টা একটু দেখে এই সময়টা ব্যবহার করতে হবে ব্যবহার করলে আশা করছি আপনারা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো ফল দেবে যে যে নক্ষত্রের মানুষরা ভালো ফল পাবেন সেটা বলি ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলো এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করছি আশা করছি আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল আগামীকালকের দিনের জন্য পাবেন আগামীকালকে বা কালকের দিনে কোথাও যাত্রা দুপুর একটা দশ থেকে একটা পঞ্চাশের মধ্যে করবেন না মাথায় রাখবেন এই টাইমটা একটু বুঝে শুনে ব্যবহার করতে বলা হচ্ছে বড় সাইনিং বড় কন্ট্রাক্ট বড়ো কথাবার্তা দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে কুড়ির মধ্যে সময়টাকে বুঝে ব্যবহার করুন দুপুর দুটো পঁয়তাল্লিশ অবশ্যই থেকে তিনটে কুড়ি এই টাইমটাকে একটু সামলে ব্যবহার করার দেখে বুঝে ধৈর্য ধরে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন যে যে বিজনেসগুলো কালকের দিনের জন্য বেটার রেজাল্ট দিতে পারে অর্থাৎ যে যে বিজনেসগুলো কালকের দিনে ভালো ফল দেবে ভালো রেজাল্ট দেবে বিজনেসগুলো একটু বলে নিই আপনাদেরকে জামা কাপড়ের বিজনেস জুতোর বিজনেস গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট মেয়েদের জিনিসপত্র কসমেটিক্স চেন প্রোডাক্ট হয় না অনেক চেন প্রোডাক্ট যেগুলো রয়েছে বাড়িতে মায়েরা বোনরা করেন অনেক ক্ষেত্রে অনেক ছেলেরাও করেন কোম্পানির প্রোডাক্ট ধরুন আপনি আপনার নিচে পাঁচজন সাতজন তার নিচে দশজন এইভাবে যে বিজনেসগুলো হয় বেটার রেজাল্ট দেবে প্রোমোটারি কনস্ট্রাকশান গাড়ি চাপে রাখছে হেলথ সেক্টর ভালো হচ্ছে মেডিকেল ফিল্ড ভালো হচ্ছে টিচিং ফিল্ড ভালো রেজাল্ট দেবে দেবে মার্কেটিং ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য অ্যাডভাইজিং ফিল্ড ভালো রেজাল্ট দিচ্ছে তাই ওকাল উকিলবাবুরা অ্যাডভাইজিংয়ের মধ্যেই পড়ে মানুষ ধরুন প্রবলেমে কোনো পড়লো যে বুঝতে পারছি না কোনো একটা ঝামেলায় রয়েছে তখন উকিলবাবুদের প্রয়োজন হয় উকিলবাবুরা অ্যাডভাইস করেন যে আপনি এটা নয় এটা করুন এইভাবে করুন বেটার রেজাল্ট পাবেন আবার কালকের দিনের জন্য মোটামুটি আশা করতে পারি যারা লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যে কোনো ধরনের জল তরল পদার্থ তারা তারা এক্সপেক্ট করছি বেটার রেজাল্ট পাচ্ছেন এই মোটামুটি দিকগুলো মুদিখানা দশকর্মা একটু চাপে থাকছেন ওভারঅল চলছে বলা চলে বিজনেসের ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে ওভারঅল চলছে বা চলে যাবে চলুন মেষ থেকে মিন রাশির কথাগুলো আপনাদেরকে বলি বলার চেষ্টা করি পরপর পরপর আলোচনা করে যাব মেষ থেকে মিন যেরমভাবে হয় কালকে মহাদেবকে ডাকছেন শিব পুজো করে দিন শুরু করার চেষ্টা করছেন প্রথম মেস রাশি আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকে চার লাল কমলা বেস্ট কালার সাতটা থেকে এগারোটা পঁচিশ বেস্ট টাইম সকাল ভোর সাতটা থেকে সকাল সাতটা থেকে এগারোটা চল্লিশ থেকে একটা পনেরো সামলে আড়াইটের পরের সময়টা অন্ধকার হওয়া পর্যন্ত আবার কাজ করুন কোনো অসুবিধা নেই মেস পরিবারে বিরোধ বাবা মায়ের সাথে বিরোধ গুরুজনদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম অসুবিধা ঝঞ্ঝাট তৈরি হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে চেঁচামেচি করে ফেললেন বাবা মায়ের সাথে কথা কাটাকাটি করে ফেললেন কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম ক্রিয়েট হলো এটা হতে পারে আউটসাইডার অর্থাৎ বন্ধুত্ব বান্ধবী প্রেম খুব ভালো ফল দিচ্ছে পরিবার রক্ত চাপে রাখছে এবং কালকের দিনে সন্তানরা একটু প্রেসারে লাগবে আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে একটু লক্ষ্য রেখে বিদ্যাস্থান অত্যন্ত ভালো শরীর মোটা মোটামুটি চলছে এনার্জিতে ঘাটতি একটু আসতে পারে তবে আশা করছি পরিবারের শরীর বাবা মা সিনিয়র যারা রয়েছেন এজেড বা গুরুজন যারা রয়েছেন তারা স্টেবেল রেজাল্ট পাচ্ছেন চাপ নেই চাকরি কিন্তু অত্যন্ত পজিটিভিটি দেখাচ্ছে চাকরি ক্ষেত্রে ডমিনেট করা এবং সবচেয়ে বড়ো ব্যাপার যারা চাকরিতে যাবেন যে কোনো পেন্ডিং কাজ রয়েছে যে কোনো দায়িত্বের কাজ রয়েছে কালকে দায়িত্ব নিতে পারণ করব। কালকে বলবো ওতরাতে খাটতে শারীরিক পরিশ্রম করতে আমি করব। আমি করব আমাকে দিন আমি করব আমি আছি আমি দেখে নেব এই ব্যাপারটা অত্যন্ত ভালো আপনি যদি মেসের জাতক বা মেসের জাতিকা হন তাই আরামসে দৌড়ুন ছুটুন রেডি হয়ে ছুটুন বেস্ট অফ লাক আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন তাই আরামসে কাজ করুন হ্যাঁ সামান্য ডিলে হতে পারে সামান্য প্রবলেম হতে পারে একটু একটু বাধা বিপত্তি আসতে পারে কিন্তু আলটিমেট বসেদের ভরসা পাত্রপাত্রী হতে পারবেন আপনারা বিজনেস মন্দা চলবে দেখে নেবেন পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে ব্যবসার দিক খুব একটা শুভ নয় দেখতে হবে দেখে এগোতে হবে কিন্তু পয়সা ঠিকঠাক রয়েছে কোনো চাপ নেই অশ্বিনী যদি নক্ষত্র হয় কালকে পরিশ্রমের দাম পাবেন ভরণী ভাগ্যের স্বাদ পাবেন সাত কৃত্তিকা নক্ষত্র গুরুজনদের থেকে ডিস্টেন্স ক্রিয়েট হবে একটু দেখে নিন বৃষ রাশি পাঁচ বৃষ কালকের দিনে সাদা এবং হলুদ বৃষরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে শিব পুজো করছেন সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা বেস্ট টাইম এগারোটা চল্লিশ একটা কুড়ি সাবধানে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা আবার আপনার সময় হচ্ছে বৃষরাশি মানসিক উদ্বেগ বাড়বে লোনলিনেস নিঃসঙ্গতা একাকিত্ব ফিল করবেন খেয়াল রাখুন লোনলিনেস প্রেম হাজব্যান্ড ওয়াইফ এটা তো আমাদের জীবনের মেন স্তম্ভ স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা এটা কিন্তু একটু প্রেসারে রাখছে বাবা মায়ের সাথে সম্পর্ক ম মধুর অম্লমধুর অম্লর দিকটা কম মধুরের দিকটা বেশি পরিবারের সাথে সম্পর্ক এবং সবচেয়ে বড়ো কথা তাদের দায়িত্ব পালন আপনি পজিটিভলি করতে পারছেন তাই এটা নিয়ে কোনো চাপ নেই বিছরাচিত জাতক বা জাতিকাদের কিন্তু এটা প্রবলেমের কি একটা সব মিলিয়ে একটা মানসিক চাপ উদ্বেগ এটা একটু থাকছে ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক এবং ব্যবসা ব্যবসা ক্ষেত্রে গ্রোথ ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট ব্যবসায় প্রোডাক্ট সেল যথেষ্ট স্টেবেল কর্মক্ষেত্র স্টেবেল কর্মক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট হতে পারে বসরা যে চেয়ে আপনাকে দায়িত্ব দিতে পারে আপনার নাম ধরে ডেকে বলো তুমি এই কাজটা করবে তোমার ওপর আমি ভরসা করি বা আপনার ওপর এই ভরসাটা রইল যে অফিস আপনাকে এই দায়িত্বটা দিচ্ছে অর্থাৎ আপনার মান বাড়তে পারে আপনি স্যাটিসফ্যাকশান পেতে পারেন চাকরি করার ব্যাপারে তাই একলা দৌড়তে হবে কাজটাকে প্রায়োরিটি দিন এবং আপনি সেইভাবে কাজ করুন যাতে আপনার গ্রোথ আসে আপনার পজিটিভিটি আসে বেস্ট রেজাল্ট এক্সপেক্টেড সন্তানরা ঠিকঠাক ফল দিলেও পড়াশোনার জায়গায় ঘাটতি থাকছে পড়াশোনার দিকটা একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে কৃত্তিকা ব্যয় বৃদ্ধি রোহিণী নক্ষত্র মানসিক কষ্ট দাম্পত্য কলহ মৃগশিরা নক্ষত্র গুরুজনদের সাপোর্ট পাওয়া বাবা মা সিনিয়র গুরুজন বা যারা আপনার গুরুস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাপোর্ট রাশি মিথুন সুখ বাড়তে চলেছে মিথুন রাশির কালকের দিনে পাঁচ ব্যবহার করছেন লাল ব্যবহার করছেন শিব পুজো করছেন সাতটা দশ টু এগারোটা কুড়ি বেস্ট টাইম আর মোটামুটি দেড়টা পর্যন্ত সাবধানে থাকুন দুটো পনেরো থেকে পৌনে পাঁচটা আবার শুভ সময় হচ্ছে সুখ পারিবারিক সুখ খুব ভালো হচ্ছে স্বামী স্ত্রীর বিরোধ মিটতে পারে সন্তান সুখ বাড়তে চলেছে যাতে সন্তান রয়েছে অবশ্যই এবং পরিবারের মধ্যে যদি কোনো বিচ্ছেদ তৈরি হয়ে থাকে ধরুন ভাই ভাইয়ে গণ্ডগোল বাবা মায়ের সাথে গণ্ডগোল বা এরকম স্টেবেল রেজাল্ট পাচ্ছেন এবং মিটে যেতে পারে তাই এই ধরনের প্রবলেম ক্লিয়ার করুন এই ধরনের চাপ মুক্তি করুন এবং সন্তান সুখ বাড়বে অর্থাৎ সন্তানরা বাধ্য থাকতে পারে সন্তানরা কথা শুনতে পারে ইভেন পড়াশোনার জায়গাও মোটের ওপর স্টেবেল প্রেমিক প্রেমিকারা মানে আমি মানে ভালোবাসার ঝগড়া হবে এক্সপেকটেশান বা প্রত্যাশার জন্য ঝগড়াঝাটি অশান্তি হবে এটা একটু চাপের এটা একটু আপনাদের নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে আপনি যদি মিথুনের মানুষ হন কাজকর্মের ক্ষেত্রে মুখ বুঝে কাজ করবেন ঝঞ্ঝাটে যাবেন না ঝামেলায় যাবেন না বরং এটা হতে পারে দেখুন রোজ রোজ যে আপনি ঠিকঠাক থাকবেন তা তো নয় আপনি ভুল করছেন এবং আপনি গলা তুলে কথা বলছেন মানে আপনার ভুলভ্রান্তির চান্স থেকে যাচ্ছে তাই চুপচাপ কাজ করুন কেউ যদি কোনো অ্যাডভাইস দেয় শুনে নিন এটাতে আপনার বেটার রেজাল্ট হবে এটাতে আপনার ভালো হবে বা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন ইভেন বিজনেস ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপস অ্যান্ড ডাউন্সের জায়গাটা বড্ড বেশি এবং ভুল জায়গায় ইনভেস্ট করছেন কালকের দিনের জন্য তাই টাকা টাকা খরচা টাকা জায়গাটা একটু নজর রেখে এগোতে হবে মিথুনের বন্ধুরা তাই ওভারঅল এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখছেন চাকরির জায়গায় চুপচাপ কাজ করছেন সাইলেন্ট ওয়ার্কার হচ্ছেন বেটার রেজাল্ট পাবেন যতটুকু হচ্ছে ততটুকু ভালো বরং পরিবারকে ভালো করুন পরিবার নিয়ে কোনো প্ল্যানিং করুন পরিবারকে খুশিতে রাখুন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিনে গুরুজনদের আশীর্বাদ নেবেন দিন শুরু করবেন সবচেয়ে বেটার রেজাল্ট আপনি তাহলে পাবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা মেটান কালকে যত ঝঞ্ঝাট রয়েছে কোনো জিনিসে ভয় রয়েছে কোনো জিনিস ভয় পাচ্ছিলেন আরে ঝামেলা কালকের দিনে মেটান পুনর্বসু নক্ষত্র আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না কোনো জায়গায় সেটা বাড়ি হোক বন্ধু হোক প্রেম হোক অফিস হোক চাকরি বিজনেস যেখানেই হোক আগ বাড়িয়ে যেচে অপমানিত হয়ে যেতে পারেন সে বলে না গাল বাড়িয়ে চর খাওয়া এই জায়গাটা একটু হতে পারে রাশি কর্কট কর্কট লাল কর্কট তিন কর্কট শিব পুজো কর্কট টাইম হচ্ছে এগারোটা চল্লিশ একটা পনেরো বাদ দিন সময় আপনার আপনি কর্কটের মানুষ হলে কর্কট রাশি ওয়ান অফ দ্য বেস্ট দিন হতে চলেছে চাকরি করার ব্যাপারে অন্য লেভেলের কনফিডেন্স থাকবে আপনার আপনার কর্মদক্ষতা কর্মক্ষমতা অন্য লেভেলের থাকবে আপনি পাঁচজনের কর্ম সম্পাদন করবেন এবং আপনি সেই জায়গাটা বা সেই সেটা করে তৃপ্তি পাবেন কাজ করে আনন্দ পাবেন স্যাটিসফ্যাকশান পাবেন এটাই বেস্ট পার্ট কর্কট জাতক বা জাতিকারা যা করবেন তাই হিট হবে টাইম বেশি নিয়ে করবেন তাই কালকে কোনো রকম ভয় রাখা যাবে না মনের মধ্যে কোনো রকম উদ্বেগ রাখা যাবে না কালকের দিনে দৌড়তে হবে দৌড়তে এবং সেটাই কিন্তু বেস্ট পার্ট দিচ্ছে বেস্ট রেজাল্ট দিচ্ছে ইভেন কালকে এরকম দিন পারিবারিক জীবন হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ওভারঅল সব মিলিয়ে একটা আনন্দ করে কাটানোর দিন হচ্ছে দেখবেন আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান চলে বা কোনো একটা ধরুন অনুষ্ঠান হলো তখন আমরা সবাই মিলে হই হুল্লোড় করি আনন্দ করি উপভোগ করি আমি অনুষ্ঠান হবেই বলছি না আমি বলছি এই আনন্দটা পাচ্ছেন কিছু ক্ষেত্রে একটু একটু গণ্ডগোল নর্মালি যেটা হয় হতে পারে বাট ঠিকঠাক প্রেম একটু ভোগাচ্ছে চাকরি ক্ষেত্রে মন খুলে কাজ করুন তবে মায়ের শরীরটা খেয়াল রাখছেন কিছু ক্ষেত্রে আপনার শরীরের জায়গাটাও লক্ষ্য রাখতে হবে ইনভেস্টমেন্ট চলে ব্যবসা মোটামুটি চলছে সন্তানাদির জায়গা অত্যন্ত ভালো বিদ্যার জায়গাটা একটু প্রবলেমে সন্তান সুখ বাড়ছে তবে প্রবলেম কি জানেন অতিরিক্ত ল্যাথার্জি আপনার মধ্যে তো ক্রিয়েট হতে পারে হচ্ছে একটু দেখি হবে এই ব্যাপারটা বাদ দিতে হবে কিন্তু পুনর্বসু ভাগ্যকে সাথে নিন ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে পুষ্যা নক্ষত্র কথা বাড়ান কথা বল আরও বেশি করে কথা বলুন এবং অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ইগো ত্যাগ করুন আপনি স্টেবল রেজাল্ট পাবেন ইগো ইগো রয়েছে যাদের বা ইগো রিলেটেড সমস্যা রয়েছে যাদের ত্যাগ করে দেখুন তো বেটার রেজাল্ট আসবে নিশ্চয়ই আসবে রাশি সিংহ আপনি যদি সিংহের মানুষ হন হলুদ ব্যবহার করছেন দুই ব্যবহার করছেন শিব পুজো করছেন সাতটা চল্লিশ থেকে এগারোটা পনেরো বেস্ট টাইম চেষ্টা করবেন এগারোটা পঁয়ত্রিশ থেকে পৌনে একটা খুব সাবধানে চলার দুটো কুড়ি থেকে চারটে পঞ্চাশ মানে পাঁচটার কাছাকাছি পর্যন্ত আবার ভালো সময় কালকের দিনে সিংহ শরীরটা খুব একটা সাথ না দিতে পারে ফর্মে না থাকতে পারে শরীরটা ঠিকঠাক ফর্মে থাকা ঠিকঠাক মতো থাকা এই ব্যাপারটা একটু গন্ডগোলের দেখাচ্ছে গুরুজনদের শরীর ভালো থাকবে কালকে শরীরকে টেনে নিয়ে যেতে হবে এনার্জিতে ঘাটতি রইতে পারে থাকতে পারে একটু খেয়াল রাখুন তবে সিংহ রাশি কর্মের ব্যাপারে কিন্তু কোনো ঘাটতি নেই কালকের দিন এমন দিন হতে চলেছে দুটো জিনিস ক্রিয়েট করতে পারেন তৈরি করতে পারেন এক হচ্ছে আপনার ভ্যালু আপনার গুরুত্ব প্রথমত এবং কালকের দিনে যদি ধরুন আপনার মাথা কোনো জায়গায় ঝুঁকেও থাকে কেউ আপনার উপর রাজত্ব করছিল কিছুদিন ধরে কালকে নাবিয়ে দেবেন ভাই না তোর জায়গা ওটা না। এটা আপনি বুঝিয়ে দিতে পারবেন এটা সবচেয়ে বড়ো ব্যাপার আপনি যদি সিংহের মানুষ হন কিন্তু সিংহ রাশির অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটু চেক করতে হবে কর্মক্ষেত্র স্টেবেল বলছি কর্মক্ষেত্রে আপনি প্রপার ওয়েতে এবং ঠিকঠাকভাবে রিক্স ও নিতে পারেন আরামসে কাজ করুন সুন্দরভাবে স্টেবিলিটির সাথে কাজ করুন আশা করবো আপনি পজিটিভ রেজাল্ট পাবেন পজিটিভিটির চান্সেস বেড়ে যাচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকা হলে সিংহ রাশির বিজনেস পার্ট মোটামুটি চলছে বিজনেস করে যে হ্যাবক কিছু স্যাটিসফ্যাকশান পাবেন বিশাল কিছু ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু বলতে পারছি না চলছে বলতে পারি তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় বিজনেসের জায়গাটা একটু চাপ থাকছে আপাতত এই পরিস্থিতিতে অবশ্যই কালকের দিনের জন্য সবচেয়ে বড় কথা খেটেই উন্নতি কালকের দিনের জন্য তাই একটু লক্ষ্য রেখে চলুন পয়সার কথা বললাম হাজব্যান্ড এবং ওয়াইফ মোটের ওপর পাশে থাকছেন কিন্তু ফ্যামিলির সাপোর্ট একটু ঘাটতি রয়েছে বাবা মা ভাই বোন বা পরিবার ফ্যামিলির মধ্যে যে সাপোর্ট বা পরিবারের মধ্যেকার যে সম্পর্ক এটা কিন্তু একটু ঘাটতি দেখাচ্ছে আপনি সিংহের জাতক জাতিকা হলে তাদের সঙ্গে আর্গুমেন্টে যাবেন না তারা যা বলছে আপনারই কাছের লোক মনের লোক দেখে নিন প্রেম ভালো চলবে বন্ধুত্ব ভালো হচ্ছে বরং বন্ধুদের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারেন ভালো টাইম কাটাতে পারেন দুই বন্ধু বান্ধবী মিলে ঘুরিয়ে ঘুরতে যেতে পারেন এটা হতে পারে অসুবিধা নেই পড়াশোনায় ঘাটতি রয়েছে সন্তান সুখ ভালো হচ্ছে সিংহ রাশি সন্তানের ব্যাপারে পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটি পাচ্ছেন অসুবিধা নেই অসুবিধা হওয়ার কথাও নয় সিংহ মঘা বাবার সঙ্গে প্রবলেম বা বাবার মতো কারুর সাথে প্রবলেম পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিলিমিস্টেক্স বড্ড বেশি হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিচুতলার মানুষ আপনার থেকে অনেকটা নিচুতলার মানুষ পয়সার দিক দিয়ে বলছি না কোয়ালিটির দিক দিয়ে বলছি তাদের থেকে একটু সাবধানে থাকবেন কন্যা যদি রাশি হয় কন্যা রাশির কালকের দিনে তিন সংখ্যা হলুদ রং ব্যবহার করুন মহেশ্বরকে স্মরণ করুন সাতটা দশ থেকে এগারোটা পঁয়ত্রিশ বেস্ট টাইম পৌনে দুটো পর্যন্ত একটু সামলে থাকা দুটো তিরিশ থেকে প্রায় অন্ধকার হওয়া পর্যন্ত আবার ছুটতে হবে দৌড়তে হবে বাবা মা বা সিনিয়রের শরীরটা সিনিয়রদের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো হচ্ছে কিন্তু এটা ঘটনা কালকের দিন কন্যা রাশির মানুষজনদের ফ্যামিলির কোনো না কোনো লোক শুধু বাবা মা মিলিয়ে তো ফ্যামিলি নয় ভাইও রয়েছে বোনও রয়েছে কাকাও রয়েছে ফ্যামিলির কোনো না কোনো লোকের কোনো প্রবলেম আপনার ঘরে পড়তে চলেছে এবং সেটা নিয়ে একটা হেডেক তৈরি হতে পারে না বলতে পারবেন না হেডেক বেড়ে যাবে এটা একটু দেখুন এটা একটু দেখার চেষ্টা করুন আপনিও শরীরগত দিক দিয়ে ঠিকঠাক রয়েছেন সবচেয়ে বড় কথা কি জানেন অত্যন্ত প্লাস পয়েন্ট আপনাকে ছাড়া কালকে আপনার ফ্যামিলি চলবে না হয়তো একটা ফ্যামিলিতে আটজন মেম্বার রয়েছে আটজন আটটা স্তম্ভ কিন্তু তাদের মধ্যে পিলারটা আপনি হতে পারেন এমন কোনো গুরুত্ব বা গুরুত্বপূর্ণ কাজের ভার আপনার ওপর চলল দাম্পত্য জীবনে স্টেবিলিটি রয়েছে চাপ নেই প্রেমটা একটু দেখুন প্রেম বিশেষত প্রেমিক প্রেমিকা বা লাভার্স বা এই জায়গাটা এটা একটু বন্ধুরা দেখে চলুন আমার মনে হয় এটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হচ্ছেন সন্তান ঠিক আছে পড়াশোনাও ঠিক আছে কাজকর্মের জায়গা কাজকর্মের জায়গা এবং কাজকর্মের ক্ষেত্র যথেষ্ট শুভ বলতে পারি দায়িত্ব বাড়তে চলেছে এটা সত্যি কথা বোঝা বাড়তে চলেছে কিন্তু আপনি সেই চাপ নেওয়ার জন্য রেডি আছেন অসুবিধা নেই বাধা বিপত্তি এবং শত্রুতা মুক্তির দিন আপনাকে একটা কাজ দেয়া হলো খুব স্মুথলি হয়ে গেল বাধা আসছে না বিপত্তি আসছে না এবং শত্রুতা করে প্রবলেম এটা হচ্ছে না হ্যাঁ এবার আপনি জানেন এই কাজটা করতে তিন ঘন্টা সময় লাগবে আপনি সেটাকে আধ ঘন্টা বেশি সময় নিয়ে করলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু স্মুথলি কাজ হচ্ছে ব্যবসা মোটামুটি চলছে ব্যবসায় প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করবেন না আর প্রচুর ধার দেনাতে যাবেন না এটা রিকোয়েস্ট করব। এটা কিন্তু চাপ বাড়িয়ে দেবে বা সমস্যা বাড়িয়ে দেবে আপনি যদি কন্যার মানুষটি হন উত্তর ফাল্গুনি নক্ষত্র একটু এজেরদের থেকে সামলে থাকুন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের ক্ষমতা এবং নিজেকে চিনুন বেটার রেজাল্ট পাবেন কাজে লাগবে এটা এবং চিত্রা আপনার নক্ষত্র হলে প্ল্যান করুন গোপনীয়তা মেনটেন করুন বেটার রেজাল্ট হবে রাশি তুলা দৌড়তে হবে কালকের দিনে সর্বক্ষেত্রে রেস্ট নেওয়ার দিন নয় আগামীকালকে রাশির মানুষজনদের ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি আপনার গ্রিপে থাকবে এরকমভাবে দিনকে নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল করুন সাত আপনার সংখ্যা কালকের দিনে রং যদি বলেন লাল লালের কাছাকাছি রঙ কালকের দিনে শিব পুজো করা এক্সেপ্ট এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা দশ যে কোনো সময়কে আপনি চুজ করুন আপনার মতো করে গোপনীয়তা মেনটেন করুন সব ক্ষেত্রে বা সর্বত সর্বতভাবে চলার ক্ষেত্রে আপনি যদি তুলার জাতক জাতিকা বা মানুষ হন একটু প্রাইভেসি একটু গোপনীয়তা কিন্তু আপনি পর্দার আড়ালে থেকেও সবটা যেন আপনার হাতের মুঠোর মধ্যে থাকে আপনি এটাকে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ করবেন কারোর ঘাড়ে বন্ধু বন্দুক রেখে ফায়ার করতে পারেন তাই আমি বলতে চাইছি সকলকে নিয়ে চলার সকলের সাথে চলার প্রয়োজনীয়তা রয়েছে তুলারাশি কারণ কেউ না কেউ কেউ না কেউ আপনার হয়ে কাজ করবে আপনার উপকারে লাগবে এটা বেস্ট পার্ট তুলার জাতক বা জাতিকা হলে তুলারাশির মানুষ হলে একটু দেখে নিন তাই আশা করি বোঝাতে পারছি ব্রেন ওয়ার্ক করুন বুদ্ধিমত্তার প্রয়োগ করুন স্টেবল রেজাল্ট আসবে ফ্যামিলির শরীরটা একটু ভোগাবে আপনার শরীরও কম বেশি আপস অ্যান্ড ডাউন্স হতে পারে ফাইনান্সিয়ালি গেনার হওয়ার দিন বিজনেস ক্ষেত্রে গ্রোথের দিন তাই ব্যবসা বাড়তে পারে আয় বাড়তে পারে নতুন নতুন মানুষের সঙ্গে প্রভাব বা পরিচিতি বিস্তার হতে পারে এটা কিন্তু বেশি ভালো জায়গা দাম্পত্য জীবনে চাপ একটু থাকছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা শৈথিল্য বা শিথিলতা চলতে পারে প্রেম খুব ভালো চলবে কিছু ক্ষেত্রে প্রেম আবার প্রত্যাশা পূরণ করতে চাপ দেবে মানে ধরুন প্রেমিক প্রেমিকারা একটা টাইম দেখা করার কথা ভেবেছেন অসুবিধা হয়ে গেল বা কিছুভাবে প্রবলেম হয়ে গেল এটা দেখাচ্ছে সন্তান সুখ মোটামুটি হচ্ছে সন্তান একটু চাপে রাখছে বিদ্যাস্থান এক্সপেক্ট করছি বা আশা করছি তুলার জন্য বেটার হচ্ছে বা বেটার ফল দিয়ে যাচ্ছে তুলা রাশি চিত্রা নক্ষত্র পরিবারে অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে সাতি নক্ষত্র কালকের দিনে না মুড অফ হয়ে থাকতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীরের ব্যাপারে খেয়াল রাখুন শরীর কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না ভালো চলছে না এটা ঘটনা বৃষ্টিক যদি রাশি হয় ব্যবহার করছেন পাঁচ সংখ্যা ব্যবহার করছেন হলুদ রং শিব পুজো করছেন চেষ্টা করছেন আগামীকালকের দিনে সাতটা দশ থেকে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা চল্লিশ থেকে দেড়টা সাবধানে দুটো পনেরো থেকে সাড়ে চারটে আবার ব্যবহার করতে পারেন বৃশ্চিক কালকের দিনে আপনার শরীর মোটের ওপর ভালো মা বাবাও ভালো থাকছেন তাই আপনি এবং আপনার বাবা মা আপনার গুরুজনরা গুরুস্থানীয় ব্যক্তিরা স্টেবেল রেজাল্ট পাচ্ছেন অসুবিধা নেই তাই সকলের শরীর এক্সপেক্ট করছি ভালো থাকবে কম বেশি একটু চাপ চড়লে অসুবিধা নেই কিন্তু ঝঞ্ঝাটের দিন সর্বক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনি ঝঞ্ঝাটে পড়তে পারেন ঝামেলায় জড়াতে পারেন কাজ নিয়ে প্রবলেম হবে না আরামসে চাকরি করুন রিক্স কম নিন কিন্তু ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে বা কোনো না কোনো দিক দিয়ে আপনি ফাঁদে পড়তে পারেন ট্র্যাপে পড়তে পারেন বা আপনি ঝামেলায় জড়াতে পারেন ভালো মানুষের সাথে ভালো সম্পর্ক তেতো হয়ে গেল সেটা স্বামী বলুন স্ত্রী বলুন বাবা বলুন মা বলুন অফিস বলুন তাই আপনি মুখ খুলবেন না আপনি দেখছেন কেউ ভুল করছে ভুল বলছে আপনার কাছের মানুষ আপনি তাকে বোঝাতে যাবেন খারাপ হয়ে যাবে তেতো হয়ে যাবে বুঝবে না এটাই সবচেয়ে বড় সমস্যার জায়গা আপনি এটা একটু দেখে নিন আপনি যদি বৃষ্টিক কাছের মানুষ হন কাজ আর ব্যবসা দুটোই স্টেবেল হচ্ছে শত্রুতার জায়গা নেই চেঁচামেচি হওয়ার জায়গা রয়েছে তেতো হওয়ার জায়গা রয়েছে আপনার পেছন থেকে ছুরি কেউ মারবে না এটা নিশ্চিন্ত থাকুন যেটা হবে ফ্রন্টে হবে মুখ দেখা দেখি বন্ধ হতে পারে এটাই বোঝাতে চাইছি তাই আরামসে কাজ করুন আরামসে চাকরি করুন পয়সা ইনকাম করুন নো ইস্যু নো প্রবলেম আপনি যদি রাশি হন বৃশ্চিক মানে আপনি বৃশ্চিকের মানুষ হন দাম্পত্য জীবন প্রেম বাবা মায়ের সাথে সম্পর্ক সন্তান সুখ আপনি মুখ বন্ধ করে থাকলে ভালো আপনি কর্তব্য পালন করতে পারেন শোনা হয়তো আপনারা হাসবেন বাট এটা ফ্যাক্ট এটা একটু মানুন একটা দিনের জন্য আশা করব আপনি বেটার রেজাল্ট পাবেন বিদ্যা স্থান কিন্তু স্টেবেল বন্ধুদের সাপোর্ট পাচ্ছেন তাই দেখবেন কারোর সাথে যেন ঝগড়া না হয় বুঝতে পারছেন এরকম কিছু হবে চুপ করে যান চেপে যান বেটার রেজাল্ট হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে বৃশ্চিকের মানুষ হলে বৃশ্চিক বিশাখা কালকের দিনে চেষ্টা করবেন জুনিয়রদের সাথে নেওয়ার বৃশ্চিক অনুরাধা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো চলতে পারে বৃশ্চিক জ্যেষ্ঠা কালকের দিনে গুরুজন সিনিয়রদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে একটু দেখে চলতে হবে দেখে এগুলো আমার মনে হয় পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে ধনুরাশি ধনুর ক্ষেত্রে হলুদের ব্যবহার হলুদের কাছাকাছি কমলাও হতে পারে আবার লালটাও হালকা লালটাও চলতে পারে পাঁচ ব্যবহার করছেন শিব পুজো করছেন পাঁচ সংখ্যার ব্যবহার শিব পুজো করা অত্যন্ত ভালো হচ্ছে সাতটা দশ এগারোটা পঁচিশ বেস্ট এগারোটা চল্লিশ থেকে একটা কুড়ি বাইশ মানে একটা পঁচিশই ধরুন একটু সাবধানে দুটো থেকে সাড়ে চারটে আবার স্টেবেল সময় হচ্ছে ধনুরাশি পারিবারিক জীবন কালকের দিনে কিন্তু নষ্ট হবে এবং শত্রুতা বৃদ্ধি হতে পারে অকারণে বিবাদ হওয়ার সম্ভাবনা কার দোষ কার গুণ বলতে যাচ্ছি না যে ধনু বৃশ্চিককে যেমন বলছিলাম যে আপনার আপনি মুখ বন্ধ করে থাকবেন অসুবিধা হবে না তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিতে গণ্ডগোল হতে পারে কিন্তু আপনাদেরকে বলছি ঝগড়া অশান্তির যোগ প্রবলভাবে থাকছে বাবা মা ভাই বোন দাম্পত্য জীবন যে কোনো ক্ষেত্রে বাড়ি যেটা আপনার ফ্যামিলি বা পরিবার ইভেন সন্তান নিয়েও তাই এই চাপটা কিন্তু আপনাকে চলতে হবে এবং জ্ঞাতি শত্রুতা থাকছে তাই যেটা প্রবলেম হবে সেটা বাড়ির থেকে হতে পারে একটু সামলে একটু সজা সজাগ হয়ে সতর্ক হয়ে চলুন মনে হয় বেটার রেজাল্ট পাবেন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য ভালো থাকছে পড়াশোনা অত্যন্ত ভালো হচ্ছে তাই পারিবারিক বিবদ বিবাদ দাম্পত্য বিবাদ এটা একটু দেখুন বন্ধুত্ব এবং প্রেম যারা আউটসাইডার কোনো অফিস কালিক এনাদের থেকে পজিটিভ সাপোর্ট আপনি পাচ্ছেন ব্যবসা কিন্তু অত্যন্ত স্টেবেল কালকের দিনে এবং আয় বা উন্নতি বাড়তে চলেছে আয় বা উন্নতি বা পয়সা পয়সার চাপ মানে পয়সা ইনকামের যে জায়গা এটা মজবুত হচ্ছে অসুবিধা নেই এবং কর্মক্ষেত্রেও আমি বলবো না ব্যাপক কিছু করে ফেলতে পারবেন কিন্তু হাসি মুখে সুন্দরভাবে আরামসে কাজ করতে পারেন কর্মক্ষেত্রে যাই অনেক ধনুরাশির মানুষ কী হয় ভয় নিয়ে জানে এই আজকে কিছু হয়ে গেল আজকে হয়তো বস ডেকে কথা শোনালো কালকে আশা করছি হবে না কালকে হাসি মুখে যাবেন ভালোভাবে কাজ করবেন সকলের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক রেখে হাসি ঢাট্টা করে যেটুকু চাপ নর্মালি অফিসের চাপ সেটা পালন করতে করতে করে আসবেন এটা তো অসুবিধা নেই বাইরের জায়গা ওটা ভেতরের জায়গা যেটা বাড়ি এটা একটু খেয়াল রেখে চলুন আমার মনে হয় এটা দরকার রয়েছে এবং এটা খেয়াল রেখে চললে বেটার রেজাল্ট হবে বিদ্যাস্থান ভালো হচ্ছে ধনু মূলা কালকের দিনে টাকা বুঝে খরচা করবে ধনু পূর্ব ছাড়া কাজকর্ম চেষ্টা করবেন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি সেই জায়গা থেকে নড়বেন না কোনো একটা জায়গা ধরুন আপনি এক কাপ চাই করছেন চাটা আগে ছাঁকুন কাপে নিন দিয়ে আপনি সেই জায়গা থেকে মুভ করুন পূর্ব ছাড়া উত্তরা ছাড়া নক্ষত্রে জাতক বা জাতিকারা ভাগ্যের সাপোর্ট শিওর সট পাচ্ছেন তাই ভাগ্য আপনার সাথে রয়েছে এবং এটা বেটার রেজাল্ট দিচ্ছে রাশি মকর মকরের ক্ষেত্রে হলুদ কমলা সাদা চলতে পারে মকর রাশি শিব পুজো এবং দুই সংখ্যার ব্যবহার অত্যন্ত ভালো হচ্ছে চেষ্টা করছেন সাতটা পঞ্চাশ এগারোটা তিরিশ পুরোটা এগারোটা চল্লিশ থেকে একটা পনেরো সাবধানে আড়াইটে থেকে প্রায় পৌনে পাঁচটা সময়টি আবার ভালো হচ্ছে মকর প্রথম কথা বুঝতে হবে আপনি এবং আপনার পরিবার পরিবারের মধ্যেকার মানুষজন বাবা মা গুরুজন প্রতিটা মেম্বারের শরীরের জায়গা লক্ষ্য রাখবেন ছোটাছুটি হতে পারে খেয়াল রাখুন না একটু প্রবলেম হচ্ছে একবার ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নিলেন তাই চাপ নেই তো এটা একটু দেখে নিন এক নম্বর কথা ফাইন্যান্সিয়াল ইস্টেবিলিটি কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট একটু চলতে পারে চাপ চলবে মেন কথা বা মেনলি এটা বলবো যে চাপ বা প্রেশার চলছে যারা চাকরি করবেন চাকরি করতে যাবেন দায়িত্ব পালন করতে হবে এবং প্রচুর দায়িত্ব পালন করতে হবে বাট আরামসে ঠিকঠাক শত্রুতার জায়গা নেই ঠিকঠাকভাবে চলছে সুন্দরভাবে চলছে তাই কাজ বা কর্ম স্টেবিলিটির সাথে করছেন পজিটিভিটির সাথে করছেন আপনি যদি মকরের মানুষ হন মকর রাশির জাতক বা হন ব্যবসা বরং একটু চাপের বাট ফাইন্যান্সিয়াল দিক ঠিক মতো চলবে ঠিকঠাকভাবেই চলছে অসুবিধা নেই কালকে ফ্যামিলির শরীরটা লক্ষ্য রাখুন চাকরি এবং বিজনেসে হ্যাবক কোনো প্রবলেম নেই ঠিকঠাকই রয়েছে এবার নর্মালি চাকরি করতে গেলে যেটুকু প্রবলেম আসে সেইটুকুই বড় কোনো ঝামেলা জঞ্জাট অশান্তি আসছে না একমাত্র দিক যেটা বলবো দাম্পত্য জীবন এটা লক্ষ্য রাখতে হবে বাবা মায়ের সাপোর্ট ভাই বোনের সাপোর্ট বন্ধুত্বের সাপোর্ট প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ঠিক মতো চলবে সন্তান এবং বিদ্যা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ দয়া করে খেয়াল রাখুন এটা খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে দরকার আছে নাহলে কিন্তু চাপ এসে যাবে প্রবলেম এসে যেতে পারে তাই চাকরি করুন চাকরি কর ভালোভাবে করুন নো প্রবলেম মকর উত্তরাষড়া নক্ষত্র গুরুজনদের আশীর্বাদ দিন ইভেন আপনার অফিস বা আপনার যারা সিনিয়র রয়েছেন তাদের একবার ফোন করে খবর নিন অনেকটা পজিটিভ রেজাল্ট হবে মকর শ্রবণা নক্ষত্র আপনার মনের মধ্যে না নানা রকম দুশ্চিন্তার বোঝা চলতে পারে নানা রকম দুশ্চিন্তা ভিড় করতে পারে এটা না ওটা ওটা না ওটা এই এই সব নানা রকম মকর ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে আপনি বড্ড বেশি ইমোশন দেখিয়ে ফেলতে পারেন শুভ হবে না একটু দেখে চলাটা বেটার হবে পরের রাশি কুম্ভ লাল ব্যবহার করছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আমি বলবো লাল ব্যবহার করুন একটা সময় বলছি শুধু খেয়াল রাখুন এগারোটা পঁয়তাল্লিশ একটা দশ এক ঘন্টা পঁচিশ মিনিট সামলে এক ব্যবহার করবেন কালকের দিনকে তিনটে পাটে ভাগ করুন তিনটে পাটে ভাগ করছেন প্রথম পাট বাবা মার জন্য থাকবে বা ফ্যামিলির জন্য থাকবে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা একটা পাট গেল দ্বিতীয় পার্ট চাকরি তৃতীয় পাট হচ্ছে নিজের জন্য সময় রাখা এই তিনটে দায়িত্ব আপনি সুন্দরভাবে পালন করবেন আপনি আপনার কর্তব্য পালন অর্থাৎ বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য তাদের সাথে সম্পর্ক তাদের জন্য কিছু করা তাদের মুখে হাসি ফোটানো চাই আমরা তো প্রত্যেকে চাই আমার কাছের মানুষগুলোকে ভালো রাখতে হাসিতে রাখতে খুশিতে রাখতে আরামসে পারছেন এক নম্বর কথা আপনার শরীরের দিকটা একটু খেয়াল রাখছেন দু নম্বর কথা হচ্ছে খুব স্মুথলি চাকরি করবেন আপনি যাকে তাকে খুব বেশি পাত্তা দেবেন না শত্রুদের জন্য খুব বেশি ভাববেন না আপনি যে পাঁচজনের সাথে ডেলিকার বেসিসে ওঠাপড়া করেন মানে ওঠেন বসেন বা খান সেই পাঁচজনকে প্রায়োরিটি দিন সেইভাবে অফিসে যান চাকরি করুন চাপ রিলিফ থাকবে এবং কনফিডেন্সের সাথে কাজ করবেন যে ভাই আমি এই কাজটা পারি আরামসে করতে পারি কোনো অসুবিধা নেই রিস্ক নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই বসেরা আপনার প্রতি ইমপ্রেস থাকবে যে এই ছেলেটাকে দিলে এ উতরে দেবে বা এই মেয়েটাকে দিলে এ কাজ জানে পারবে আরামসে হচ্ছে পয়সা ইনভেস্টমেন্ট একটু বুঝে করবেন ব্যবসাটা মোটামুটি চলছে আর বাকি সময় নিজের জন্য রাখুন অন্তত দুটো ঘন্টা হলেও পড়াশোনা করুন একটু একলা ঘুরে আসুন বা একটু একলা থাকুন দেখবেন যে অনেক কিছু আপনি ভাববেন বা মাথার মধ্যে ঘুরবে বা ডিপ্রেশান কাটাতে পারবেন আর ছোটোখাটো ভ্রমণ হতে পারে সব মিলিয়ে একটা উপভোগ করার দিন হচ্ছে নিজেকে চিনতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন ব্যাস দেখে নিন আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা হন কুম্ভ মানুষ হন এভাবে আশা করি আপনাকে আপনি ভাবেননি কোনো দিন একটু ভেবে দেখুন কালকের দিনটার জন্য দেখবেন কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই কোনো ঝঞ্ঝাট নেই কেউ যদি নিজের জন্য আধটা ঘন্টা করে সময় রাখে না তার মাথা পুরো ঠান্ডা হয়ে যায় ধনিষ্ঠা নক্ষত্র তাড়াহুড়ো নয় শতভিশা নক্ষত্র গুরুজনদের সঙ্গে কথা বলুন সিনিয়রদের সাথে আলোচনা করুন অনেক কিছু জানতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থের ব্যাপারে চাপে থাকতে পারেন একটু খেয়াল রাখতে হবে ফাইনান্সিয়ালি চাপে থাকতে পারেন একটু লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে লাস্ট হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকারা মানসিক অশান্তি কিন্তু বাড়তে পারে প্রবলভাবে চান্সেস রয়েছে সাদা হলুদ এই রঙগুলোই কিন্তু বিশেষ বা বেশি করে ব্যবহারের পরামর্শ দিচ্ছি আপনি যদি মিনের মানুষ হন মিন রাশির জাতক বা জাতিকা হন কালকের দিনকে মানে শুভ হচ্ছে পৌনে আটটা থেকে এগারোটা দশ দুটো পঁচিশ মিনিট পর্যন্ত পুরো সময়টা সামলে চলবেন তারপরের সময়টাও ধীরে সুস্থে ব্যবহার করবেন মানসিক চাপ ফাইন্যান্সিয়াল চাপ এটা কিন্তু তৈরি হতে পারে ইভেন কিছু ক্ষেত্রে রিলেশনশিপ ক্রাইসিস অর্থাৎ লোনলিনেস নিঃসঙ্গতা বা একাকিত্বর মধ্যে পড়তে পারেন বৃহস্পতিবারের দিন তারপরেও বলছি এটা কিন্তু খেয়াল রাখুন বড় কোনো পরিকল্পনা বড়ো কোনো প্ল্যান বড় কোনো ইনভেস্টমেন্ট দেখে করবেন খুব বেশি কালকে রিক্স বা চাপ নেওয়ার হেডেক নেওয়ার দিন নয় আপনি ফাঁসতে পারেন আপনি প্রবলেমে থাকতে পারেন আপনি যদি মিনের জাতক বা জাতিক তাই মিনকে সাজেস্ট করব। খুব সাবধানে ধীরে চুপ চুপচুপচাপ পা ফেলুন কাজের জায়গা ব্যবসার জায়গা অর্থর ব্যাপারে একদম চোখ কান খোলা রেখে এগোন ঝঞ্ঝাট মুক্ত হয়ে থাকুন বরং কথা দিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আপনার পরিবার নিয়ে ছোট করে হলেও কালকে একটু প্ল্যান করুন ধরুন আপনার বাড়ি হচ্ছে বর্ধমানে ধরুন কথার কথা বলছি আপনি আপনার সন্তানদের নিয়ে বা স্ত্রীকে নিয়ে বা বাবা মাকে নিয়ে প্ল্যান করলেন দক্ষিণেশ্বরে একটু ঘুরে আসবো কথার কথা বলছি আপনি বেরিয়ে পড়তে পারেন বা প্রেমিক প্রেমিকারা ঠিক করলেন একটু দেখা করবো এক ঘন্টা বসে গল্প করবো অনেকটা বেটার রেজাল্ট পাবেন এবং মেন্টাল এনার্জি পাবেন আর চাকরি ক্ষেত্রে মুখ বুঝে কাজ করবেন সন্তান সুখ ভালো পড়াশোনা একটু গণ্ডগোল রয়েছে তাই কালকের দিনটা সামলে পার করার দিন দেখে পার করার দিন শরীরটা আশা করছি মোটামুটি আপনি আপনার পরিবার ঠিকঠাকই পাচ্ছেন ঠিক রেজাল্টই পাচ্ছেন অসুবিধা নেই মেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকের দ্বারা লোকের কথার দ্বারা প্রভাবিত হবেন না উত্তর ভাদ্রপদ নক্ষত্র বন্ধুত্ব থেকে সাবধান কালিক থেকে সাবধান রেবতী নক্ষত্র হাজব্যান্ড ওয়াইফ এবং পরিবারের থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না যেটুকু পাচ্ছেন যেটুকু হচ্ছে সেটুকুতে যদি ঠিকঠাক আমরা খুশি থাকতে পারি আমাদের কোনো প্রবলেম হবে না এটাই আগামীকালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাছে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর ডেসক্রিপশান চেক করুন ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন ডেসক্রিপশান দেখে নিতে পারেন সব সময় ফোন ধরি না যে মেনলি ফোন আমি সকালের দিকটা ধরি নটা থেকে বারোটা এইটা ফোন ধরার সময় তা এটুকুই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন এটাই আশা করব।